হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি এবং আমার ট্যুরের এটা হলো লাস্ট আপলোড। থ্যাংক ইউ সো মাচ আমার মেমোরিজ আমার সাথে শেয়ার করার জন্য। এবং যারা নতুন বন্ধু আমার চ্যানেলে জয়েন করেছো তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাথে থেকো এবং সাপোর্ট করো। তো এটা টার্কি থেকে আমরা আবুধাবি এলাম, এটাই আমাদের লাস্ট স্টপ, এরপর ব্যাক টু হোম। তো এখানে প্রচণ্ড গরম, ড্রাই কাইন্ড অফ ওয়েদার, ঠিক আছে, চিপচিপাহা গরম যেটা হয় ওটা নয়। তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের ঠিকানাতে, সেটা হলো গ্র্যান্ড মস্ক। আবুধাবি গ্র্যান্ড মস্কের নাম তো তোমরা সবাই শুনেছ। তো এটা আমরা, আল্লাহ আমাদেরকে যে সৌভাগ্যটা দিল দেখার, তো অল থ্যাঙ্কস টু আল্লাহ। তো আমরা চলেছি সেই দিকে, পথে এগিয়ে চলেছি। এখানে দেখতে গেলে তোমাকে রেজিস্ট্রেশন করাতে হবে অনলাইন, তারপর তুমি যাবে ভিতরে। একটা শপিং মল আছে দারুণ সুন্দর, নিচে ওর মাঝখান দিয়ে আমরা চলছি, খুবই সুন্দর। যারা এখানে ভিজিট করতে চাও অবশ্যই মেয়েরা ফুল হাতা ড্রেস পরে আসবে এবং মাথা কভার থাকতে হবে, এবং যদি নাও থাকে ঢোকার আগে ওরাই বলে দেবে, এবং ওদের স্কার্ফ আছে, ওরা তোমাদেরকে স্কার্ফ দিয়ে দেবে। তো আমরা দেখো কত সুন্দর বিউটিফুল ডিজাইন করে এরা কনস্ট্রাক্ট করে রেখেছে। আর সব থেকে আমার প্রত্যেকটা ভিডিওতেই তুমি শুনতে পাবে ইম্যাকুলেট একটা ওয়ার্ড, অনেস্টলি ইটস ইম্যাকুলেট, কোথাও একটা ধুলো নেই, নোংরা নেই, ময়লা নেই, এবং তোমরা ঘুরেও এনজয় করতে পারবে। তো আমরা অনেকটাই আসতে হবে হেঁটে শপিং মলের ভেতর দিয়ে, ওরা ছাতা দেবে, যেহেতু কাঠফাটা রোদ দূর তো ওরাই তোমাকে ছাতা দিয়ে দেবে ইউজ করার জন্য। একদিক থেকে ছাতা নেবে তোমরা, এবং ইউজ করার পর যখন আমরা এক্সিট করবো সেখানে ছাতাগুলো জমা দিয়ে দিতে হবে। এখানে এইসব জায়গাগুলোতে বসা যাবে না, উপরে লেখাই আছে ডু নট সিট হিয়ার। আমরা ছবি তুলতে পারবো, বিভিন্ন পয়েন্ট আছে, এই যে দেখছো বর্ডার মতো দেওয়া ছিল ওখানে গিয়ে তোমার ফটোশ্যুটের জন্য একটা পয়েন্ট আছে। তো আমরা এখানে এই জলটা দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে খেয়ে নিই, চকচক করছে একেবারে পরিষ্কার। তো এখানে কিছুটা টাইম আমরা একটুখানি রেস্ট নিয়ে ভিতরে ঢুকে যাব। এবার তোমরা শুধু কারুকার্যগুলো দেখো, জাস্ট আমি আর কিচ্ছু বলবো না, বক বক করে তোমাদেরকে ডিস্টার্ব করবো না, তোমরা জাস্ট ফিল করো আর দেখো, এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের। আমার জার্নি হলো শেষ, এবার বাড়ি ফেরার পালা। যে বন্ধুরা আমার ভিডিও দেখেছো, কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো এবং সাপোর্ট করতে থেকো। তোমরা আমার সাথে আমার মেমোরিজ শেয়ার করেছো, এটা আমি খুবই মানে খুশি হয়েছি, এবং রিয়েলি আই ফিল ভেরি লাকি। আর অবশ্যই আমার আল্লাহ অলমাইটিকে তো থ্যাংক ইউ জানাবোই পুরো জার্নিটা সাকসেসফুল করার জন্য সুস্থভাবে। আর এই দুনিয়াতে যে মানুষটাকে আমি থ্যাংক ইউ জানাতে চাই, আমার সব থেকে কাছের মানুষ, সেটা হলো আমার হাজব্যান্ড এবং আমার পুচকে ইয়াকুব। ইয়াকুব তুমি কিছু বলতে চাও? এই দেখো কত সুন্দর যে আর গাড়ি করে যাচ্ছি, আমি তো মাঝখানে বসে আছি, মাম্মার হাড়ে ছবি তুলছে, দেখছো? বন্ধুরা আজকে আমরা বাড়ি যাচ্ছি, তাই জন্য সাবস্ক্রাইব আর লাইক দুটাই করবে, এখনই বাটনটা আছে বাটনটা টিপে দাও, বাই।